না আসলে আপনারা তো লুইসের খেলা দেখলেন, আসলে লুইসটাই ব্যবধান করে দিয়েছে। আমরা জাস্ট ক্যারি করলাম, আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ক্যারি করছি, আফিফও তাই। আমরা জাস্ট টিমটাকে আরেকটু আগের দিনের ম্যাচের মতো ফিল করেছে যে 7-8 করে লাগবে, বাট খেলাটা আসলে পুরোটাই ইউটার্ন করে দিছে লুইস। ডেফিনেটলি 190 রান মিরপুরে ইটস নট ইজি চেস ডেফিনেটলি, বাট আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা চেঞ্জ করে দিয়েছে। তাদের হেল্প করেছে, আমাদের হেল্প করেছে, আসলে পার্থক্য বেশি না। দেড় দুই ঘন্টার খেলা, দুই ঘন্টা ব্যাপারটা ওরকম না যে খুব চেঞ্জ মানে হয়ে যায়, বাট ডেফিনেটলি চেজ একটু মিরপুরে আমরা দেখেছি আগেও বিপিএলে যে চেজটা তুলনামূলক ইজি হয়, বল গ্রিপ করতে একটু কষ্ট হয়। সো আমার মনে হয়েছে যে গুড গেম। আসলে আমি ওইটাই বললাম যে আমরা লাস্ট ম্যাচ নিয়ে অনেক কথা বলেছি চিটাগাং এর সাথে যে ম্যাচটা ছিল, তো আমাদের কাছে ওইটা একটা লার্নিং ছিল যে আমরা যেমন আমরা খেলাটাকে 6 উইকেটে নিয়ে গেছি, মানে অনেক পরে যে জিতছি, তো আমাদের ওইটার ডিসকাশন ছিল যে আমরা নেক্সট এরকম অপরচুনিটি পেলে আমরা যেন 2 উইকেট পরে 3 উইকেট পরে ট্রুলি। তো আমাদের মনে হয়েছে যে লাস্ট ম্যাচের ডিসকাশনটা আমাদের বেশ কাজে দিয়েছে যখন লুইস আউট হয়ে যায়। শুধু আফিফের সাথে একটাই কথা হয়েছে যে আমরা ডেপথে নিয়ে যাই খেলাটা, একটু আরেকটু লেন্দি করি, আমরা রিস্কি না নিই, 1-2 চলতে থাকুক, ব্যাট বল আসলে ইউজ করবো। সো এই প্ল্যানটা ছিল এবং আমরা ট্রাই করেছি ওই প্ল্যানটা নিয়ে ধৈর্য সহকারে ম্যাচটাকে আরও একটু ডিপ নিয়ে যাওয়া। এছাড়া আসলে মনে হয় না যে অনেক কিছু আমরা করেছি। আসলে আরও ভালো খেলা উচিত আমি মনে করি, যে আমি ফিল করি যে আমি যতটুকু খেলেছি তার থেকে অনেক কিছু দেওয়ার আমার বাকি আছে, অনেক কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো এটা আমি সবসময় মনে প্রাণে থাকে, আর থ্যাংক ইউ এরকম একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য যে ভালো খেলছি বা টপ রান গেটারের মধ্যে আছি। বাট আমার অবশ্যই লক্ষ্য থাকবে যে এই টিমটাকে নিয়ে একটা দারুণ পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আসলে প্রথম লক্ষ্য থাকবে। আর এটার পরে আসলে রেজাল্ট অটোমেটিক্যালি হয়, আমি প্র্যাকটিস করি, রেজাল্ট আসলে ম্যাচে পাওয়া যায়, তো আমি ম্যাচে রান করলে রেজাল্ট আসলে পরে ইজিলি পাওয়া যাবে। সো আমার এখন লক্ষ্যটা এই টিমটাকে নিয়ে একটা দারুণ ভাইব দিয়ে সবসময় টপে রাখার, আফটার দ্যাট আসলে রেজাল্ট ফলো করবে ইনশাল্লাহ। এক্সেপশনাল, আমি আসলে ক্রেডিট দিতে চাই ওর আজকে ফিল্ডিংটা। আসলে ক্রাউড 180-190 খেলা চলতেছে, এরকম সময়ে ও তামিম ভাইয়ের ক্যাচটা দারুণ নিল, রান আউটটা সৌম্য দারুণ করলো, সৌম্য দারুণ ব্যাটিং করছিল, তো ওর ফিল্ডিংটা আসলে এক্সেপশনাল। ট্রুলি আজকে 10-10 দিলেও কম হবে, 10-15 দিতে হবে, সো ইজ এক্সেপশনাল। আমি তো প্রথমে মনে করছি রবীন্দ্রনাথ বোস। ওকে প্লিজ সরি, আমি তো টেনশনে পড়ে গেছি কোথেকে আসলো। সরি স্যার শুনিনি, সরি আরেকবার। ওকে ওকে এক্স্যাক্টলি, এইরকম টুর্নামেন্টে দেখেন আপনি ওভারঅল কিন্তু এত রান হয় নাই এতগুলো ম্যাচের মধ্যে, তো যখন এরকম একটা ম্যাচের হয় মানে জেতা হয় হারা হয় হোয়াট এভার যে ক্লোজ ম্যাচগুলো হয় সেটা কিন্তু টুর্নামেন্টকে একটা হাইপ ক্রিয়েট করে। তো আমরা আমি মনে করি যে আজকের ম্যাচটা ইস ওভারঅল একটা টুর্নামেন্টের একটা হাইপ ক্রিয়েট করবে, আই হোপ যে এরকম একটা ম্যাচ হচ্ছে এবং সবাই দেখতে আসবে, একটা ভালো ফিল করবে। আর দেখেন টিমে যখন একটা টিমের সাথে আমরা খেলি ট্রুলি আমরা আসলে ব্যাট বলের লড়াইটা সবসময় চলতে থাকে, আমরা কোনো নামের বিচারে যাই না, বা আমি কোনো বড় টিম ছোটো টিম ভাবে চিন্তা অ্যাজ এ ক্যাপ্টেন বা অ্যাজ এ টিমের সবাই করে না, চিন্তা করে ভালো জায়গায় বল করাটা সবার জন্য ভালো, ভালো বলটা সবার জন্য ভালো বা খারাপ বলটা সবার জন্য খারাপ, ব্যাপারটা এইভাবে আমরা যাই। বাট অবশ্যই নামের বিচারে তারা অনেক অ্যাহেড, মুশফিক ভাই বেস্ট, রিয়াদ ভাই ইজ দেয়ার, তামিম গোল ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, অবশ্যই জেতার পরে ভালো লাগা কাজ করবে। আমি মনে করি খুলনা টিমের জন্য একটা বুস্ট আপ হবে এবং ওভারঅল বিপিএলের জন্য একটা দারুণ হাইপ ক্রিয়েট হবে। আর কিছু তুই আবার জি
না আসলে আমাদের এইভাবে আসলে প্ল্যান নেই, আমাদের ওকে নিয়ে আমরা একটু পিছনে প্ল্যান করছি, কারণ ও খুব ভালো হিট করতে পারে এবং আমাদের ওই জায়গাটার একটা প্লেয়ারও দরকার সবসময়। তো আমরা মনে করি যেহেতু লুইস আছে, আমি আছি, জয় আছে, আফিফ আছে, সো বিদেশি তো হোপ আছে, তো আমার আপাতত আমাদের প্ল্যানটা ওকে আমরা ওইখানে ব্যাটিং করাতে চাই অ্যাজ এ টিম। সো নেভার নো যে কখন আমাদের প্ল্যানটা আমরা ডিফারেন্ট ওয়েতে কোনো ডিফারেন্ট টিমের সাথে হতেও পারে, বাট এখন পর্যন্ত আমরা ওকে চিন্তা করছি ছয় সাথে ব্যাটিং করানোর। অল ডান, থ্যাংক ইউ।